ফলাকাটা থেকে বীরপাড়াগামী একটি যাত্রীবাহী বাসের সাথে উল্টো দিক থেকে আসা একটি পাথরবোঝাই লরির সংঘর্ষে মৃত্যু হলো দুজনের, আহত কমপক্ষে 15 জন। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার দলগাঁও এলাকায়। ভয়াবহ দুর্ঘটনায় মৃত 2, আহত কমপক্ষে 15 জন। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল আলিপুরদুয়ার জেলার দলগাঁও এলাকায়। ফলাকাটা থেকে বীরপাড়াগামী একটি যাত্রীবাহী বাসের সাথে উল্টো দিক থেকে আসা একটি পাথরবোঝাই লরির সাথে মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে 2 জনের মৃত্যু হয়, আহত হয় প্রায় 15 জন। বুধবার সকাল 9:30 নাগাদ ওই মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটে এশিয়ান হাইওয়ের দলগাঁও এলাকায়। দুর্ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে গুরুত্বপূর্ণ এশিয়ান হাইওয়ে। খবর পেয়ে ফলাকাটা ও বীরপাড়া থানার পুলিশ উদ্ধার কাজে হাত লাগায়। ঘটনাস্থলে ফলাকাটা দমকলের একটি ইঞ্জিনও ছুটে আসে। এই পথ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। আহতদের চিকিৎসা চলছে বীরপাড়ার রাজ্য সাধারণ হাসপাতালে। হ্যাঁ, বীরপাড়া আছে ডিউটি। ও, বীরপাড়া গাড়ি চালায়।